একই সঙ্গে একটি ফোনে কিভাবে দুটি হোয়াটসঅ্যাপ বা দুটা ইমো ব্যবহার করবেন, চলেন সেই প্রসেসটি আপনাদের দেখাবো। তো চলে যাবেন সেটিংসে। সেটিংসে আসার পরে এই যে অ্যাপস, অ্যাপসে আসার পরে ডুয়েল অ্যাপস, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেটাকে ডাবল করবেন যে অ্যাপসটাকে, সেই অ্যাপসে যে এই যে ইমো, আমি ইমোটা ডাবল করব, এটাকে জাস্ট অন করে ওকে করে দিবেন। ব্যাস আপনার ইমো দুইটা হয়ে গেছে। তারপর আপনি হোয়াটসঅ্যাপ ডাবল করবেন, এটাকে জাস্ট প্রেস করে ডুয়েল অ্যাপস এখানে করে দিন, আপনার হোয়াটসঅ্যাপও দুইটা হয়ে গেছে। বিশ্বাস হচ্ছে না? এই দেখুন, এই যে আমার এখানে একটা হোয়াটসঅ্যাপ আছে, তারপর নতুন যেটা করলাম এই যে সেটা, আর এই যে দেখছেন আগে একটা ইমো ছিল, এখন ইমো দুইটা হয়েছে। তো আপনারা চাইলে এইভাবে একই ফোনে ডাবল অ্যাপস ব্যবহার করতে পারেন এবং দুই নাম্বার দিয়ে দুইটা ইমো বা দুইটা হোয়াটসঅ্যাপ ওপেন করতে পারেন। তো এমন ইম্পর্টেন্ট ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আইডিটা ফলো দিয়ে রাখুন। থ্যাংক ইউ।